जय निताई, जय गुरु निताई, गुरु राधे श्याम, हरे कृष्ण हरे राम। चरित सुधा पर्व अपन सकल के जाना सुस्वागतम। सकल साधु गुरु वैष्णव भक्तवृंद, सकल कृष्ण अनुरागी गौर अनुरागी निताई अनुरागी भक्तवृंदर चरणे जाना यथाजोग्य साष्टांग दंडवत प्रणाम। आमरा श्रवण कर श्रीपद बड़ बाबाजी महाशय जीवन चरित जा चरित सुधा नामे परिचित। चरित सुधा पर्व गत पर्व आस्वादन कर द्वितीय बार गुंडीचा मार्जने बड़ बाबाजी महाशय आनंद उल्लास। आज के परवर्ती अंश थेके आस्वादन शुरू करब द्वितीय बार रथयात्रा। रात्रि प्रभात हईले सकले स्नानादि प्रातकृत्य समापन पूर्वक अतिशय व्यस्तता सहकारे श्रीमंदिरे चलिलेन। आज श्री श्री जगन्नाथ देवीर रथयात्रा, यात्री संख्या यथेष्ट परिमाणे हईयाछे। बड़ बाबाजी महाशय इहार संगीगण कीर्तन करिते करिते जनसंघ मध्ये मिशिया गेलेन। क्रमे कीर्तन आनंदे लोक सकल मातिया उठिल। बेला दीप्रहर पर्यन्त कीर्तन हईते लागिल, तथापि जगबंधुर दर्शन नाई। ताहार जेन बाइरे आसिबार मन हईते ना, बोधहय लक्ष्मीदेवीर अनुमतिर अपेक्षाय मंदिर मध्ये बसिया आछेन। क्रमे दीप्रहर अतीत हईते देखिया पुरीबासी कयेक जन भक्त बड़ बाबाजी महाशयके लक्ष्य करिया बलिलेन, देखुन आज कखन जे जगन्नाथदेवेर पोहंडी विजय हईबे ताहार ठीक नाई, अतएव आपनारा प्रसाद पाइया आसुन। এই কথা শুনিয়া বড় বাবাজি মহাশয় সগণে লালাবাবু ছত্রে মহাপ্রসাদ পাইবার জন্য গমন করিলেন। ছত্রটি শ্রী জগন্নাথদেবের মন্দিরের দক্ষিণ দরজার নিকটবর্তী। মন্দিরের কাঁসর ঘণ্টা বাজিলেই ছত্র হইতে শুনিতে পাওয়া যায়। বড় বাবাজি মহাশয়ের সঙ্গে বলরামবাবু আর 20-25 জন ভক্ত আছেন। একটি বাঙালিবাবু বলরামবাবুকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা শুনিতে পাই নাকি জগন্নাথ দেবের সেবারত যে সেবক পাণ্ডাগণ আছেন তাহাদের বেতন স্বরূপে পিঠপানা প্রসাদের ব্যবস্থা পূর্ব হইতে নির্দিষ্ট আছে এবং রথ টানিবার লোকদিগকে জায়গির দেওয়া হইতেছে? আজকাল তো পূর্বপেক্ষা জমাজমি জিনিসপত্রের মূল্যর যা দাম, তথাপি অপার সম্পত্তিশালী শিশি জগন্নাথ দেবের সেবার এরূপ বন্দোবস্ত কেন? বলরামবাবু বলিলেন, দেখুন এ বিষয়ে রাজার বিশেষ দৃষ্টি নাই এবং কর্মচারীগণ দেবকার্যে শ্রদ্ধাহীন ও শিথিল প্রযত্ন হওয়ায় জগন্নাথ দেবের সেবায় এইরূপ বিশৃঙ্খলা ঘটিয়াছে। দুঃখের কথা কি বলিব, আজ কয়েক মাস হইতে জগন্নাথ দেবের শয়নই হয় না। কোন দিন বড় সিঙ্গার হয়, কোন দিন নাও হয়, এই জন্য আমরা বড়ই মনকষ্টে আছি। এই কথা শুনিয়া প্যারিমোহনবাবু বড় বাবাজি মহাশয়কে বলিলেন, আচ্ছা জগন্নাথদেব তো নিত্য চিন্ময় সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করিলেই তো এই সকল অসুবিধা দূর করিতে পারেন, তবে তিনি নিজে কেন এত কষ্ট ভোগ করেন? বড় বাবাজি মহাশয় মৃদু হাসিয়া উত্তর করিলেন, ইহার মূল কারণ শুনুন। সর্বৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবান প্রবল পরাক্রান্ত কলিরাজকে সাময়িক অধিকার প্রদান করিলেন। কলিরাজও ভগবত দত্ত সাময়িক অধিকার মদে উন্মত্ত হইয়া প্রথমেই বৃষরূপী ধর্ম ও গৌরূপী পৃথিবীর ওপর পীড়ন করিতে লাগিলেন। তদ্দর্শনে ভক্তপ্রবর রাজা পরীক্ষিত সশস্ত্রে কলির নিগ্রহ করিতে প্রবৃত্ত হইলে শ্রী ভগবান দেখিলেন অভিমানী ও স্বতন্ত্র কলিরাজের ঐরূপ শাস্তি প্রদানই প্রয়োজন। ইহাতে শ্রী ভগবান পরীক্ষিত মহারাজের উপর অসন্তুষ্ট হইলেন না। অতি অল্পক্ষণেই কলিরাজ পরাভূত হইয়া করজোরে পরীক্ষিত মহারাজের নিকট নিজ বাসস্থান প্রার্থনা করায় তিনি দয়া পরবশ হইয়া কলিরাজের বাসের জন্য 5টি স্থান নির্দেশ করিলেন। গণিকা শুণ্ডিকা গারং অক্ষ ক্রীড়াঞ্চ যোশিতাহা কাঞ্চনানি দদৌ পঞ্চ স্থানানি বাস হইতবে। তখন কলিরাজ মনে মনে বিচার করিয়া দেখলেন যে জগতে সধর্মপরায়ণ ভগবত ভক্তই আমার পরম শত্রু, অতএব যাহাতে ভক্তগণকে হস্তগত করিতে পারা যায় সর্বাগ্রে সেই বিষয়ে বিশেষ চেষ্টা করাই কর্তব্য। তখন তাহার নিজ পরিকর ক্রাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ঈর্ষা দ্বেষ হিংসা অধর্ম অবিচার অজ্ঞান প্রভৃতিকে আদেশ করিলেন,
তোমরা অতি সূক্ষ্মভাবে যাইয়া অগ্রে কেন্দ্রস্থল কাশী গয়া মথুরা দ্বারকা শ্রীক্ষেত্র অযোধ্যা মিথিলা নবদ্বীপ বৃন্দাবন প্রভৃতি তীর্থস্থান অধিকার কর। সাবধান, দেখিবে যেন প্রবল পরাক্রান্ত ভগবৎ ভক্তগণের নিকট তোমরা বিদিত না হও, কারণ ভক্তগণই তোমাদের পরম শত্রু। এই আদেশ পাইয়া নিজ নিজ সৈন্য সামন্ত ও অস্ত্রশস্ত্র সঙ্গে করিয়া কলিরাজের পরিকরগণ তীর্থে তীর্থে যাইয়া অতি সূক্ষ্মভাবে সত্য ধর্ম দয়া দান সেবা প্রভৃতির ভিতরে প্রবেশপূর্বক সেবক বৈষ্ণব সাধু সন্ন্যাসী বিপ্র ও রাজা ইহাদের অন্তঃকরণ অধিকার করতে লাগিলেন। সেবকের অন্তঃকরণ অধিকার করা ও ভগবানের অন্তঃকরণ অধিকার করা একই কথা, কারণ ভক্ত ভগবানে তো প্রভেদ নাই। তথাপি পূর্ণ পূর্ণতম শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন কোনরূপ অস্ত্রশস্ত্র ধারণ না করিয়া কলির দোষ সংশোধনের জন্য পরম কারুণিক নিতাই গৌরাঙ্গরূপে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হইয়া নাম ও প্রেমের বন্যায় জগৎ ভাসাইলেন। ইহা দেখিয়া কলিরাজ তখন নিজ অধিকারচ্যুতির আশঙ্কায় কপট ভক্তবেশ ধারণ করিয়া গৌরাঙ্গদেবের শ্রীচরণে কাতরভাবে প্রার্থনা করিতে লাগিলেন। করুণাময় গৌরাঙ্গদেব আদেশ করিলেন, কলিরাজ ভয় নাই, তোমার অধিকার নষ্ট হইবে না। এ যুগে তোমার ন্যায় কপট ভক্তবেশ ধারণ করিয়া বহুলোক নানা প্রকার উপধর্ম প্রচার করত, তোমার প্রজাবৃদ্ধি করিবে। এই সকল কথা মহাপ্রকাশ নামক গ্রন্থে উক্ত আছে। ইচ্ছাময় ভগবান নিজ সেবা সুখের জন্য কখনো কাহারও অধিকারচ্যুতি করিতে ইচ্ছা করেন না। দেখিবেন অল্পকালের মধ্যেই শ্রী গৌরাঙ্গদেব আমাদের সম্রাটের হৃদয়ে প্রবেশ করিয়া রাজ নির্বাচিত কর্মচারী দ্বারাই এই সকল সেবার বিশৃঙ্খলা দূর করিয়া বিশেষ সুবন্দোবস্ত করিবেন। এই কথা বলিতে বলিতেই জগন্নাথ দেবের শ্রীমন্দিরে কাঁসর ঘণ্টা বাজিয়া উঠিল। সকলেই দ্রুত বেগে শ্রীমন্দিরে প্রবেশ করিয়া দেখিলেন বলদেবের পহণ্ডি আরম্ভ হইয়াছে। ক্রমে সকলেই রথে বিজয় করিলেন। সেদিন আর রথের টান হইল না। বড় বাবাজি মহাশয় দুঃখচিত্তে সঙ্গীগণকে বললেন, তোমরা বাসায় যাও, আমি আজ আর যাইব না। ইহা শুনিয়া কেহ কেহ চলিয়া গেলেন, কেহ কেহ বা তার সঙ্গেই রয়ে গেলেন। রাত্রি প্রভাত হইলে সকলে নরেন্দ্র সরোবরে স্নানাদি প্রাতকৃত্য সমাপনান্তে জগন্নাথ বল্লভ হইয়া পুনরায় শ্রীমন্দিরে আসিলেন। ক্রমে ক্রমে বহু ভক্তলোক আসিয়া মিলিত হইলে লাগিল। বেলা আন্দাজ চারি দণ্ডের সময় রথের টান আরম্ভ হইল। বলভদ্রদেব ও সুভদ্রাদেবীর রথ বলগণ্ডির নিকটবর্তী স্থানে রাখিয়া জগন্নাথ দেবের রথের টান হইতে লাগিল। নৃত্য কীর্তন পূর্ববৎ চলিতে লাগিল। এইভাবে ছয় দিনের দিন জগন্নাথ দেব গুণ্ডিচা বাড়ি উপস্থিত হইয়া অষ্টমীর দিন গুণ্ডিচা মন্দিরে শুভ বিজয় করিলেন। গুণ্ডিচা বাড়িতে একদিন অবস্থান করিয়াই পুনর্বার রথে উঠিলেন। পূর্ববৎ নৃত্য কীর্তনাদি হইতে লাগিল বটে, কিন্তু বড় বাবাজি মহাশয় প্রতি কার্যে ও কথাতেই যেন হতাশ ভাব প্রকাশ করিতে লাগিলেন। ইহার প্রাণে যেন কি একটা বিষম দুঃখের অনল জ্বলিতেছে। ইনি দুঃখিতান্তকরণে কেবলই হাহুতাস করিতেছেন আর বলিতেছেন, হা প্রভু, কতদিনে তোমার সেবার সুব্যবস্থা দেখিয়া প্রাণ জোড়াইব। যে তোমার একদিনের জন্য অন্নভোগ বন্ধ হইত না, যে তোমাকে ছাপান্ন ভোগ দিয়াও সেবকের মনে তৃপ্তি হইত না, সেই তুমি আজ নিজ মন্দিরে ছাড়িয়া সোনার শয্যাসন পরিত্যাগপূর্বক রাজভোগের পরিবর্তে চিরে মুরকি ফলমূল আহার করিয়া রথপরি বড়দাণ্ডে অতি কষ্টে কাল যাপন করিতেছ। আমাদের প্রাণে যে আর সহ্য হয় না প্রভু। ওহে দীনবন্ধু, হে পতিত পাবন, ধন্য তোমার দয়া। আজ কিনা পতিত পাষণ্ডী নীচ অস্পৃশ্য জীবকে দর্শন দানে কৃতার্থ করিবার মানসে তুমি নিজ সুখৈশ্বর্য তুচ্ছ করিয়া এত কষ্ট স্বীকার করিতেছ। কিন্তু ভক্তের প্রাণে ইহা তো সহ্য হয় না। তুমি দয়াময়, জীবের জন্য তুমি সকলই করিতে পারো, তোমার পক্ষে সকলই শোভা পায়। কিন্তু তোমার ভক্তগণ যে প্রাণে বাঁচে না, শীঘ্র ইহার একটা প্রতিবিধান করো। এই কথা বলিতে বলিতে কাঁদিয়া আকুল হইলেন। জগন্নাথ দেবের সেবায় বিশৃঙ্খলতার জন্য বড় বাবাজি মহাশয়ের হৃদয়ের ব্যাকুলতা, প্রাণের আবেগ, প্রেমপূর্ণ আবদার ও হৃদয় বিদারক আরতি দেখিয়া শুনিয়া
সকলেরই হৃদয় দ্রবীভূত হইল। রথযাত্রা শেষ হইয়া গেল। একদিন বড় বাবাজি মহাশয় এমন গম্ভীরভাবে বসিয়া আছেন যে কেহই ইহার মুখের দিকে চাহিতে পারিতেছেন না। ইহার মুখ দেখিয়া যেন সকলেরই প্রাণে ভয়ের উদ্রেক হইতেছে। ইহার এপ্রকার গম্ভীর ভাব পূর্বে কেহ কখনো দেখেন নাই। কিছুক্ষণ এইভাবে থাকিয়া অন্তরঙ্গ সঙ্গী কৃষ্ণ গোবিন্দ ডাকে তাকে ডাকিয়া বললেন, দেখো ভাই, তুমি অবিলম্বে পদব্রজে বৃন্দাবন ধাম গমন করো, সময় মতো আমার সঙ্গে দেখা হইবে। এই নিদারুণ কথা বলিবা মাত্র কৃষ্ণগোবিন্দ ছিন্নমূল তরুর ন্যায় ইহার চরণতলে নিপতিত হইলেন। কেহই ইহার কারণ স্থির করিতে পারিলেন না, সকলেই বিমর্ষভাবে কাঁদিতেছেন। মহাপুরুষের কিন্তু পূর্ববৎ গম্ভীর ভাব, বজ্রদোপি কঠোরাণি মৃদুনি কুসুমাদপি লোকোত্তরণাং চেতং চেতংসি কো অনুবিজ্ঞাতুমর্হসি। বড় বাবাজি মহাশয়ের আজ ঠিক তদ্রূপ অবস্থা। প্রাণাধিক ভক্তের নয়ন জলে ইহার হৃদয় গলিল না। আমরা ইহার এরূপ অনাসক্তভাবের দৃষ্টান্ত ইহার পরে অনেক দেখিতে পাইব। কিছুক্ষণ পরে কৃষ্ণগোবিন্দ দাস বড় বাবাজি মহাশয়ের চরণধুলি লইয়া কাঁদিতে কাঁদিতে সে বৃন্দাবন যাত্রা করিলেন। অনুগত জনের আত্মসুখেচ্ছা থাকিতে পারে না, আত্মসুখের গন্ধমাত্র থাকিলেও ভক্তির পূর্ণতা হইতে পারে না। কৃষ্ণগোবিন্দ দাসকে অনেকে বলিলেন, তুমি থাকো, আমরা বড় বাবাজি মহাশয়কে তোমার সঙ্গে রাখিতে অনুরোধ করিতেছি। কৃষ্ণগোবিন্দ উত্তর দিলেন, দাদার আজ্ঞা সর্বথা পালনীয়, দাদার যাহাতে সুখী হইবেন তাহাতেই আমার পরম সুখ। এমন আদর্শ প্রেম, এমন অকৃত্রিম ভালোবাসা জগতে অতি বিরল। যেমন দাদা তেমনি ভাই, যজ্ঞং যজ্ঞেই নজজয়েত। যেমন কৃষ্ণগোবিন্দ দাস চলিয়া গেল, অমনি বড় বাবাজি মহাশয় উপস্থিত ভক্তগণের নিকট তাহার গুণ শতমুখে ব্যাখ্যা করিতে লাগিলেন। এই রূপে কিছুদিন অতীত হইলে বড় বাবাজি মহাশয় একদিন পুরীবাসী ভক্তবৃন্দের নিকট বিদায় লইয়া গৌরদেশে প্রত্যাগমনের মানসে পদব্রজে রওনা হইলেন। চার পাঁচজন মাত্র সঙ্গী লয়ে রওনা হইলেন, গোবিন্দ দাস, কৃষ্ণানন্দ দাস, শীতল দাস প্রভৃতি। চার পাঁচজনকে প্রত্যহ শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দিরে কীর্তন এবং শ্রীমন মহাপ্রভুর পাদপদ্ম সেবার জন্য শ্রীক্ষেত্রে রাখিলেন। পূর্বেই বলিয়াছি, ইহারা সকলেই নিঃস্বার্থ প্রেমের প্রেমিক, অনাসক্তভাবের ভাবুক। যদিও সঙ্গে থাকিতে সকলেরই ইচ্ছা, তথাপি যখনই গোবিন্দ দাস, কৃষ্ণানন্দ দাস, শীতল দাস প্রভৃতিকে নিকটে ডাকিয়া স্নেহভরে বলিলেন, ভাই, তোমরা এখানে কিছুকাল তাকো, আমি সত্তরই ফিরিয়া আসিতেছি। তখন এরূপ স্নেহ ভালোবাসাপূর্ণ মধুর বাক্য শুনিয়া কেহই কোনো প্রতিবাদ করিতে পারিলেন না। বড় বাবাজি মহাশয় বিদায়কালে একে একে তাহাদিগকে দৃঢ় প্রেমালিঙ্গন দানে কৃতার্থ করিলেন। তাহাদিগের তখনকার সেই পরম করুণ দৃশ্য দেখিয়া সকলেই কাঁদিয়া আকুল হইলেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণে দণ্ডবত প্রণামপূর্বক ইহারা সজল নয়নে বিদায় গ্রহণ করিলেন। পথে সাক্ষী গোপাল দর্শন করত, সেখানে একরাত্রি বাস করিয়া পরদিবস সকলে কীর্তন করিতে করিতে শ্রী ভুবনেশ্বর যাত্রা করিলেন। সাক্ষীগোপাল হইতে ভুবনেশ্বর প্রায় এগারো বারো ক্রোশ পথ হইবে। পাঁচ ছয় ক্রোশ পথ যাইয়া ইহারা একটি অতি দরিদ্র গৃহস্থের বিশেষ আগ্রহে তাহার গৃহে আতিথ্য স্বীকার করিতে বাধ্য হইলেন। এই দরিদ্র গৃহস্থটির নাম রামচন্দ্র বেহারা, জাতিতে গোয়ালা। উহারা একটিমাত্র পুত্র অকালে কালগ্রাসে পতিত হইয়াছে। রামচন্দ্রের পরিবার মধ্যে নিজে এবং বিধবা পুত্রবধূ ও পুত্র শোকাতুরা ভার্যা, উহাদের সকলেরই হৃদয় আজ আনন্দে পরিপূর্ণ। কিন্তু সাংসারিক অবস্থা বড়ই শোচনীয়, এমনকি দুবেলা অন্ন সংস্থান হয় না। অতি কষ্টে দিনাতিপাত হয়, কিন্তু উহাদের মুখকমল সর্বদা প্রফুল্ল। উহাদিগকে দেখিবা মাত্রই বড় বাবাজি মহাশয়ের হৃদয় দয়ার্দ্র হইল, নয়নে জল আসিল। কি যেন কি ভাবিতে ভাবিতে তিনি বিভোর হয়ে গেলেন। একদিকে রামচন্দ্র স্ত্রীকে জিজ্ঞাসা করিল, ঘরে কিছু আছে কি? আজি মোহর কেত্তে ভাগ্য যে ইমিতি মহাপুরুষ মোর ঘরে বিজয় করিচ্ছন্তি। যেবে এমানঙ্কু খাইবাকু দেই না পারিবি, তেবে নিশ্চয় মু নইয়ে ঝাঁপ দেই বুড়ি মরিবি।
বুদ্ধিমতী প্রতিব্রতা স্ত্রী স্বামীর এইরূপ দুঃখপূর্ণ বাক্য শ্রবণ করিয়া গদগদ কণ্ঠে বলিল, চিন্তা নাহি, তেমে এমানঙ্কর রাঁধিবা জায়গা ঠিক করে দিও, মু টিকিয়ে বলি আসি। প্রভুঙ্ক ইচ্ছারে আউ এহি মহাপুরুষঙ্কর কৃপারে সবু ঠিক হইযিবি। এই কথা বলিয়া ভক্তিমতী বেহারা পত্নী পাড়ায় বাহির হইলেন। এই ঘটনাটি কিন্তু বড় বাবাজি মহাশয়ের নিকট গোপন রহিল না। তিনি রামচন্দ্রকে ডাকাইয়া বলিলেন, বাবা, আমাদের আহারাদির জন্য তোমায় বিশেষ কোনো কষ্ট করিতে হইবে না। আমি তোমার মুখ দেখিয়াই বুঝিয়াছি যে তোমার ঘরে আজ অন্নের সংস্থান নাই। তোমার ভক্তিমতী স্ত্রী বোধ হয় প্রতিবেশীর বাড়ি হইতে আমাদের জন্য আহারীয় দ্রব্য সংগ্রহ করিতে গিয়াছে। তোমার স্ত্রীকে ডাকিয়া আনো, ধার করিয়া কোনো বস্তু আনিবার প্রয়োজন নাই। শ্রী গৌরাঙ্গ বিশ্বম্ভর যদি কৃপা করেন, তবে তোমার গৃহে বসিয়াই আজ তোমাদের গ্রামবাসী বহুলোক পরমানন্দে মহাপ্রসাদ পাই। এই কথা বলিয়া ইনি নীরব হইলেন। রামচন্দ্র জিজ্ঞাসা করিল, মহাপ্রভু, মু ত জাতিরে গৌর, নিতান্ত মূরখ এবং ভক্তিহীন, কিয়ে বিশ্বম্ভর কিয়ে জগন্নাথ মু কিছি জানিনে। আপনঙ্কু দর্শন করি মো মনরে হঠাৎ এপরি ভাব উদয় গেছি যে এতে দিন পরে মোহর কর্মবন্ধন টুটিলা। যেবে অনুগ্রহ হেই অছি তেবে মোর কর্তব্য নির্দিষ্ট করি মতে দীক্ষা প্রদান করিবাকু আজ্ঞা হেউ। সরল প্রাণ রামচন্দ্রের আরতিপূর্ণ আত্মনিবেদন শুনিয়া সকলেরই হৃদয় দ্রবীভূত হইল। নবদ্বীপ দাস কাঁদিতে কাঁদিতে বলিলেন, হা নিতাই, এমন সরল বিশ্বাসী জীবের প্রতি কি তোমার কৃপা হইবে না? বলিতে বলিতে হা নিতাই বলিয়া উচ্চৈস্বরে ডাকিতে লাগিলেন। নিতাই চাঁদের নাম লইবা মাত্র সকলের হৃদয়েই কি যেন একটা অনির্বচনীয় শক্তির সঞ্চার হইল। সকলেই হা নিতাই জয় নিতাই বলিয়া ক্রন্দন এবং উদণ্ড নৃত্য করিতে লাগিলেন। নৃত্য যে কিরূপ তাহা রামচন্দ্র জানে না, কখনো সে নৃত্য দেখে নাই। এরূপ প্রেম নৃত্য তাহার ভাগ্যে এই প্রথম দর্শন। সে করজোড়ে এক পাশে দাঁড়াইয়া আছে আর অঝোর নয়নে ছুটিতেছে। রামচন্দ্রের গৃহে আজ কিসের গোলযোগ, ইহা দেখিতে গ্রামবাসী স্ত্রী পুরুষ এক এক করিয়া তাহার বাড়িতে আসিতে আরম্ভ করিল। কিছুক্ষণ পরে রামচন্দ্রের ভক্তিমতী স্ত্রী কিছু চাল ডাল তিনটি চারটি বেগুন এবং কয়েকটি ভেন্ডি লইয়া অতি হৃষ্ট চিত্তে গৃহে ফিরিয়া আসিল। স্বামীর তৎকালিক অবস্থা ও উপস্থিত মহাপুরুষগণের ভাবগতিক দেখিয়া একেবারে অবাক হইয়া গেল। কিছুক্ষণ পরে সে বিধবা পুত্রবধূ বধূটিকে জিজ্ঞাসা করিলেন, এমনাঙ্কর রাঁধিবা যোগাড় হেই অছি? উত্তরে পুত্রবধূটি বলিল, মহাপ্রভু মনা করিবা হেলে। ইহা শুনিয়া রামচন্দ্রের পত্নী চাল ডাল প্রভৃতি যাহা কিছু আনিয়াছিল সে সকল পীড়ায় রাখিয়া স্বামীর নিকট গমনপূর্বক তাহার মতো করজোরে দাঁড়াইয়া রইল। বড় বাবাজি মহাশয় প্রেমোন্মত্ত ভাবে উদণ্ড নৃত্য করিতে করিতে রামচন্দ্রকে আলিঙ্গন করিয়া তাহার কর্ণে মন্ত্র প্রদান করিবা মাত্র সে ছিন্নমূল দ্রুমের ন্যায় কাঁপিতে কাঁপিতে ইহার চরণতলে নিপতিত হইলেন। তখন গ্রামবাসী প্রায় 40-50 জন লোক সেখানে উপস্থিত হইয়াছে। সকলেই রামচন্দ্র বেহারার অবস্থা দেখিয়া বিস্ময়াপন্ন হইল। গ্রামের মধ্যে নগণ্য এবং ঘোর নাস্তিক পাষণ্ড রামচন্দ্র বেহারার অঙ্গ আজ অশ্রু কম্প পুলক আদি সাত্ত্বিক ভূষণে ভূষিত। ইহা তাহারা প্রত্যক্ষ দেখিয়াও বিশ্বাস করিতে পারিতেছেন না। রামচন্দ্রের আজ নবজীবন লাভ হইল। তাহার ক্রাতর প্রার্থনায় বড় বাবাজি মহাশয় রামচন্দ্রের পত্নী এবং বিধবা পুত্রবধূকেও মন্ত্র প্রদান করিয়া কৃতকৃতার্থ করিলেন। তখন তিনজনেই উচ্চৈস্বরে ক্রন্দন করিতে লাগিল। উহাদিগের মুখে আজ অন্য কোনো কথা নাই, কেবল হা মহাপ্রভু আমহর কীতি কি হেরে, এই মাত্র বলি। তখন বড় বাবাজি মহাশয় রামচন্দ্রকে প্রেমালিঙ্গন দানে এবং তাহার পত্নী এবং পুত্রবধূকে সস্নেহে প্রেম গদগদ কণ্ঠে বলিতে লাগিলেন, স্থির হও, তোমাদের কোনো ভয় নাই। ধন্য কলিযুগ, নামকে আশ্রয় করো। কলিযুগে নাম ভিন্ন জীবের অন্য কোনো গতি নাই। মহাপ্রভুর শ্রীমুখের বাক্য গো, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। তিনি যে আরও বলিয়াছেন,
হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরময় উপায়। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় কৃষ্ণের চরণ। ইহা শুনিয়া রামচন্দ্র কাঁদিতে কাঁদিতে বলিল, মূত ঘোর পাষণ্ডী পতিত, মোহর তো পাপর অবধি নাহি, এই পাপর প্রায়শ্চিত্ত কি এ জীবনে হেই পারিব। বড় বাবাজি মহাশয় রামচন্দ্রকে আশ্বাস বাক্যে কহিলেন, বাবা কোনো চিন্তা নাই, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। নাম লইতে সূচি অসূচি দেশ কাল পাত্রের বিচার করতে নাই, হেলায় শ্রদ্ধায় এমনকি ব্যঙ্গোচ্ছলেও যদি কেহ ভগবানের নাম উচ্চারণ করে, তাহারও সর্বসিদ্ধি লাভ হইবে সন্দেহ নাই। সত্যযুগে ধ্যান ধারণা তেতাই যাগযজ্ঞ দাপরে সেবা পরিচর্যাদি করিয়া জীব যে ফল লাভ করিত, কলিযুগে একমাত্র নাম সংকীর্তনে বিনা ক্লেশে তদধিক ফল পাইবে। ইহা শাস্ত্রবাক্য। তাই শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় বলিয়াছেন, ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। রাম বেহারা আর কিছু বলিতে পারিল না, কিন্তু তাহার মুখ দেখিয়া বোধ হইতে লাগিল যেন অন্তরে কি একটা সন্দেহ রহিয়া গেল। তখন একটি বৃদ্ধ ব্রাহ্মণ আসিয়া বড় বাবাজি মহাশয়কে জিজ্ঞাসা করিলেন, আপনার যে নামর এতে শক্তি ব্যাখ্যা করিবা হেলে এ কও নাম? বড় বাবাজি মহাশয় উত্তর করিলেন, বাবা ভগবানের মহিমাময় নামের কোনো নির্দিষ্টতা নাই, শ্রী ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু, তিনি নামই, অর্থাৎ যতরূপ নাম হইতে পারে তাহারই মূলে একমাত্র তিনি। নিজ নিজ শ্রদ্ধা ভক্তি অনুরাগ এবং রুচি অনুসারে শ্রী ভগবানের যে নামে এবং যে রূপে জীবের যেরূপ প্রীতি হইবে, সর্বান্তর্যামী ভাবগ্রাহী ভগবান সেই নামে সেই রূপে তাহাকে কৃপা করিবেন। ব্রাহ্মণ পুনরায় জিজ্ঞাসা করিলেন, হেলে মধ্যশাস্ত্র কৌনসি নামর প্রাধান্য করি নাহান্তি কি? বড় বাবাজি মহাশয় বলিলেন, আছে বই কি, শাস্ত্র বলিয়াছেন তিনবার সহস্র নাম স্তোত্র পাঠ করিলে যে ফল হইবে, একবার কৃষ্ণ নাম করিলে সেই ফল প্রাপ্ত হইবে। তিনবার কৃষ্ণ নাম করিলে যে ফল হইবে, কৃষ্ণ মনোমোহিনী বৃষভানু নন্দিনী শ্রী রাধা নাম একবার করিলে সেই ফল হইবে। তিনবার শ্রীরাধা নাম করিলে যে ফল হইবে, রাধা গোবিন্দ যুগল নাম একবার করিলে সেই ফল হইবে। সেই সকল নামে অপরাধের বিচার আছে, অপরাধের বিচার অনুসারে প্রেমরূপ ফলপ্রাপ্তির তারতম্য হইয়া থাকে। কলি পাবন অবতার পরম দয়াল নিতাই গৌরাঙ্গ নামে কিন্তু অপরাধের বিচার নাই, যে কোনো প্রকারে নিতাই গৌরাঙ্গ নাম লইলেই পুলকাশ্রু কম্প প্রভৃতি সাত্ত্বিক বিকার সকল পরিলক্ষিত হইয়া থাকে এবং জীবন পরমানন্দ রসে নিমগ্ন হইয়া ব্রহ্মানন্দকেও তুচ্ছবোধ করে। পূজ্যপাদ কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে এই সকল সিদ্ধান্তের সুমীমাংসা করিয়া গিয়াছেন, নিতাই চৈতন্য নাহি এসব বিচার, নাম লইতে প্রেম হয় বহে অশ্রুধার। বড় বাবাজি মহাশয়ের মুখে নিতাই গৌরাঙ্গ নামের মাহাত্ম শ্রবণপূর্বক ব্রাহ্মণ প্রেমানন্দে বিভোর হইয়া কহিলেন, মহাশয় আম্বে বহুদিন বহু সাধু লোকঙ্কর সঙ্গ করিয়াছু, কিন্তু এ পুরি সরল ভাষারে প্রকৃত নামতত্ত্ব মুকাহারি মুখে শুনি নাই। আজই আম্ভর এ ক্ষুদ্র গামটি ধন্য হেলা, এই পাষণ্ড বেহারার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে গেলা। এই কথা শুনিবা মাত্র রাম বেহারা সেই বৃদ্ধ ব্রাহ্মণের চরণ ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, গোসাই মহাপ্রভু এতে দিন মু ন বুঝি, মু ন কিরি ব্রাহ্মণ বৈষ্ণব নিন্দা পরদ্রহ প্রভৃতি করিয়াছি, আপন মানে মোহর অপরাধ ক্ষমা করি, আশীর্বাদ করন্তু যেপরি গুরু বৈষ্ণব ব্রাহ্মণ পদ্মরে মোহর অচলা ভক্তি রহে। এই সময়ে ওই গ্রামবাসী একজন ভক্ত আসিয়া বড় বাবাজি মহাশয়কে বলিলেন, মহাপ্রভু আম্ভে ঘরে যাই সমস্তই রোষেই করি, ঠাকুরঙ্কর ভোগ দেই প্রসাদ পাইবাকু হুকুম হেউ। এই রূপে তিন চারজন আসিয়া অনুরোধ করিতে লাগিলেন। মহাপুরুষ একটু চিন্তা করিয়া বলিলেন, দেখো বাবা, আমি যখন প্রথমেই দরিদ্রের কুটিরেই আতিথ্য স্বীকার করিয়াছি, তখন ঠাকুরের ভোগের ব্যবস্থা এ স্থানে না হইলে আমি অন্যত্র যাইতে পারিব না। আর এক কথা, তোমরা যখন সকলেই আমাদিগকে নিজ গৃহে লইয়া যাইবার জন্য বিশেষ আগ্রহ করিতেছ, তখন আমি কাহারই বা
অনুরোধ রক্ষা করি, কাহারি বা মনক্ষুণ্ণ করি, আমরা আজ এখানেই থাকিব, তোমরা দুঃখিত হইও না। এই কথা শুনিয়া পূর্বোক্ত বৃদ্ধ ব্রাহ্মণ সকলকে বলিলেন, দেখো মহর মনে হুয়ে তুম্ভে সমস্তে মিলি কিছি কিছি দেই এই স্থানরে ভোগর জোগাড় করি দিও। এই প্রস্তাবে সকলেই সম্মত হইলেন এবং আনন্দে হরিধ্বনি করিতে লাগিলেন। রামচন্দ্র বেহারা সপরিবারে বড়বাবাজি মহাশয়ের শ্রীচরণে চিরজীবনের মতো আত্মসমর্পণ করিয়া ধন্য হইল। আজ দরিদ্র গোয়ালার গৃহে মহামহোৎসব। গ্রামবাসী সকলেই যথাসাধ্য চাল ডাল শাক সবজি সংগ্রহ করিয়া রামচন্দ্রের বাড়িতে আনিয়া দিতে লাগিল। প্রায় 40 জনের আহার উপযোগী দ্রব্যাদি আসিয়া উপস্থিত হইল। বড়বাবাজি মহাশয়ের সঙ্গীগণ রন্ধনের ব্যবস্থা করিতে লাগিলেন। অতি অল্প সময়ের মধ্যেই ঠাকুরের ভোগরাগ প্রস্তুত হইল। শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের ভোগ হইবার পর বড়বাবাজি মহাশয় বলিলেন, বাবা তোমরা সকলেই এবার মহাপ্রসাদ পাইতে বসো। এই কথা শুনিয়া সকলে সমস্বরে বলিয়া উঠিল, মহাপ্রভু আপন পাই সারিলে আম্বে সবু আপনঙ্কর অধরামৃত পাইব। বড়বাবাজি মহাশয় আর আপত্তি করিতে না পারিয়া সঙ্গীগণ সঙ্গে আগত্যা প্রসাদ পাইতে লাগিলেন। বালক বৃদ্ধ স্ত্রী পুরুষ সকলেরই লক্ষ্য মহাপুরুষের প্রতি, সকলেই একদৃষ্টে ইহার প্রতি অঙ্গের শোভা দর্শন করিতেছে। আজ ইহাদের প্রাণ যেন আনন্দে মাতিয়া উঠিয়াছে। কিছুক্ষণ পরে যেমনি ইহাদের প্রসাদ পাওয়া শেষ হইল, অমনি সুচতুর নবদ্বীপ দাস আদরপূর্বক সকলকে একসঙ্গে বসাইয়া দিলেন। সকলেই অবিচারে প্রসাদ পাইয়া বসিতে লাগিল। জাতি কুল মান মর্যাদা স্থান অস্থানের কোনো বিচার নেই, অপূর্ব ব্যাপার। ব্রাহ্মণ গোয়ালা একত্রে বসিয়া প্রসাদ পাইতেছে, আমরা ইহাকে কি বলিব, বস্তু শক্তি না ভক্তি শক্তি, কিংবা এ মহাপুরুষের মোহিনী শক্তি? পরিবেশন আরম্ভ হইলে সব একাকার হইল। এক এক পাতায় মহাপ্রসাদ পড়িতেছে আর জয় নিতাই বলিয়া গগনভেদী উচ্চধ্বনি উঠিতেছে। সকলেই আন্তরিক বাসনা বড়বাবাজি মহাশয়ের অধরামৃত পায়। তাহাদিগের মনোত্তুষ্টির জন্য নবদ্বীপ দাস বাবাজি মহাশয়ের অধরামৃত একত্রে মাখিয়া সকলের পাতায় কিঞ্চিত কিঞ্চিত দিবা মাত্র সকলেই পরমানন্দে মহাপ্রসাদ পাইতে লাগিল। 40 জনের উপযোগী প্রসাদে প্রায় 125 জন লোকের উদরপূর্ণ হইল দেখিয়া উপস্থিত লোক সকল একেবারে অবাক হইয়া গেল। সকলেই পরস্পর বলাবলি করিতে লাগিল, এহি মহাপুরুষ কেবে মনুষ্য নহে, মনীষের এপরি প্রেম, এপরি অলৌকিক শক্তি হেবা সম্পূর্ণ অসম্ভব। এরূপ পরমানন্দে মহোৎসব ব্যাপার সুসম্পন্ন হইল। ইহারা সে রাত্রি তথাই বাস করিলেন। পরদিবস গ্রামস্থ শ্লোক সকল একত্র হইয়া ইহাদিগকে দুই একদিন রাখিবার জন্য অনেক পীড়াপিড়ি করিতে লাগিল। কিন্তু ইহারা তাহাদিগকে নানারূপ সান্ত্বনা বাক্যে বুঝাইয়া রওনা হইবার উদ্যোগ করিতে লাগিলেন। তখন রামচন্দ্র বেহারা সপরিবারে আসিয়া বড়বাবাজি মহাশয়ের চরণতলে নিপতিত হইয়া তাহাদিগকে এক্ষণে কিরূপভাবে চলিতে হইবে, কিরূপ আহারাদি করিতে হইবে, এই সকল প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিলেন। ইনি কৃপাপরবশ হইয়া বলিলেন, অনিন্দুকভাবে নাম লইবে, অভ্যাগত ব্যক্তিকে শক্তি অনুসারে যথাযোগ্য সেবা করিবে, আহারীয় যে কিছু বস্তুই হোক তুলসীপত্র দ্বারা ভগবানকে নিবেদন করিয়া প্রসাদ গ্রহণ করিবে, কায় মনোবাক্যে হিংসা দেশ পরিত্যাগ করিবে, স্থাবর জঙ্গম পশু পাখি কীট পতঙ্গ প্রভৃতি দৃশ্যাদৃশ্য যাবতীয় পদার্থ হইতে আপনাকে নিচ মনে করিয়া জগৎগুরু শ্রী নিত্যানন্দ প্রভুর দাসভাব অঙ্গীকারপূর্বক দীনভাবে জীবনযাপন করিবে, প্রভু যখন যেভাবে রাখিবেন তাহাতেই সন্তুষ্ট থাকা কর্তব্য, যথা লাভে সন্তুষ্ট হইব। রামচন্দ্রকে লক্ষ্য করিয়া বড়বাবাজি মহাশয় এইভাবে গ্রামস্থ লোকদিগকে সদুপদেশ প্রদানপূর্বক নাম কীর্তন করিতে করিতে রওনা হইলেন। গ্রামবাসী অনেক লোক ইহাদিগের সঙ্গে সঙ্গে বহুদূর আসিলে। বড়বাবাজি মহাশয় তাহাদিগকে নানাবিধ মধুর বাক্যে প্রবোধ দিয়া গৃহে গমন করিতে বলিলেন। কিন্তু তাহাদের মন যেন ইহার সঙ্গে সঙ্গেই চলিল, কেবল শূন্য দেহ লইয়া তাহারা বাড়ি ফিরিল। মহাপুরুষের সঙ্গগুণে একদিনের জন্য তাহারা সকলে যেন দেহ গেহ পুত্র পরিজনাদি সমস্ত ভুলিয়া গিয়া কি এক আনন্দময় রাজ্যে বাস করিতেছিল। এক্ষণে ইহার বিরহে বড়ই কাতর হইয়া পড়িল।
আজ রাম বিহার আর মনে বিন্দুমাত্র সুখ নাই। মুখে গুরুদেবের কথা ভিন্ন অন্য কথা নাই, ইহার সঙ্গীগণের মধুর ব্যবহার এবং অপূর্ব প্রেমভাবের কথাই আজ ইহাদের আলোচ্য বিষয়। সগোষ্ঠী রামচন্দ্র আজ পরম দুর্লভ প্রেমধন লোভে নবজীবন প্রাপ্ত হইয়াছে। যে সকল লোক রামচন্দ্রকে পূর্বে অবজ্ঞার চোখে দেখিত, তাহারা একে একে রামচন্দ্রের বাড়িতে আসিয়া তাহাকে দেখিয়া আশ্চর্যান্বিত হইতে লাগিল। আজ আর রামচন্দ্র সেই রামচন্দ্র নাই, পরম নৈষ্টিক ভক্তিমান রামচন্দ্রকে দেখিয়া আজ সকলেই নিজেকে ধন্যবোধ করিতেছে। গ্রামবাসী সকলেই আজ মহাপুরুষের জয় জয়কার করিতেছে। রামচন্দ্র ও তাহার পরিবারবর্গ গুরুবাক্যে দৃঢ়ভাবে নিষ্ঠা স্থাপন করিয়া পরমানন্দে ভজন করিতে লাগিল। সকলেই নিরামিষভোজী হইল। তুলসীপত্র দ্বারা ঠাকুরকে নিবেদন না করিয়া কোনো দ্রব্যই গ্রহণ করে না। একদিন গ্রামবাসী একজন সম্ভ্রান্ত ব্রাহ্মণকে জিজ্ঞাসা করিলেন, রাম, তোমার পূর্বাবস্থা বড়ই খারাপ ছিল এবং অন্য চিন্তায় তোমার মুখ সর্বদাই ম্লান থাকিত, আজকাল দেখিতেছি তুমি বেশ আনন্দে আছো, তোমার কীরূপে চলে বলো দেখি। রাম বলিল, কী আর বলিব, যেদিন হইতে পরম করুণাময় সর্বৈশ্বর্যপূর্ণ শ্রী গুরুদেব এই জীবাধমের পর্ণকুটিরে পদার্পণ করিয়া কৃপা প্রদর্শনপূর্বক এই দরিদ্র পরিবারটিকে নিজ গুণে আত্মসাৎ করিয়াছেন, সেই দিন হইতে আমার ঐহিক প্রারত্রিক সকল দুঃখ দূর হইয়া গিয়াছে। বলিলে হয়তো আপনারা বিশ্বাস করিবেন না, এখন প্রায় প্রতিদিনই গুরুদেবের কৃপায় এই জীবাধমের পর্ণকুটিরে দুই একজন অতিথি পদার্পণ করিয়া থাকে। রামচন্দ্র বেহারার পর্ণকুটির বাস্তবিকই আনন্দ ভবন হইল। শ্রী গুরুদেবের কৃপা বলে সকলই সম্ভবপর। রামচন্দ্র গোয়ালা জাতি হইলেও সে আজ শ্রী গুরু কৃপা বলে বলিয়ান। গ্রামবাসী সকলেই এখন তাহার কুটিরে আসিতে লাগিল। এমনকি কোনো লোকের গৃহে বিবাদ বিসংবাদজনিত কোনোরূপ অশান্তি ঘটিলে তাহারা বলিয়া থাকে, আর সংসার ভালো লাগে না, যাই একবার রাম বেহারার শান্তি কুটিরে যাইয়া মনটা সুস্থির করিয়া আসি। গুরু কৃপায় অসম্ভব সম্ভব হয়, এই দরিদ্র গোয়ালা রামচন্দ্রের দৃষ্টান্তই এ কথার প্রকৃষ্ট প্রমাণ। যে রামচন্দ্রের কেহ নামও করিত না, যাহার বাড়িতে ভ্রমেও কহে যাইত না, আজ প্রত্যেকের মুখে তাহার নাম, তাহার পর্ণকুটির খানি আজ শান্তিনিকেতন। ধন্য গুরুভক্তি, ধন্য রামচন্দ্র। চরিত্রদা পর্ব আজকের মতো এখানেই সমাপ্ত। পরবর্তী পর্ব আমরা আগামীকাল আশীর্বাদ করি। জয় নিতাই, জয় গুরু নিতাই গুরু রাধেশ্যাম, হরে কৃষ্ণ।